আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস কেমন আছেন সবাই আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাক্রোলিক কালার দিয়ে ব্লকের কাজ করা তো অনেকেই আমাকে প্রশ্ন করে আপু অ্যাক্রোলিক কালার দিয়ে কি ব্লকের কাজ করা যাবে তো তাদের জন্যই স্পেশালভাবে ভিডিওটা বানানো আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রথম কথা হচ্ছে অ্যাক্রোলিক কালারের যে কাচের কৌটাগুলো থাকে ওগুলো সাধারণত নতুনদের জন্য আমি সাজেস্ট করে থাকি আর এই কোরটাগুলোতে কালারের পরিমাণ থাকে খুবই অল্প তাই আপনারা যখন ব্লকের কাজ করতে যাবেন কালারের পরিমাণ দরকার হয় অনেক বেশি এর জন্য আপনি যদি চিন্তা করে থাকেন শাড়িতে ব্লক করবেন অ্যাক্রিলিক কালার দিয়ে আমি বলবো করা যাবে না করলেও আপনার কস্টিং এত বেশি পড়বে আপনার সুবিধা হবে না কিন্তু যদি শখের বসে অল্প একটু ফুলের কাজ একটু ছোটো খাটো কাজ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন কিভাবে করবেন সেটাই আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেব তো এখানে আমার যে কালারটা রয়েছে পিডি লাইটের সানফ্লাওয়ার কিট এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পিডি লাইট কীভাবে নামটা লেখা তো আসল নকল এভাবেই চিনতে পারবেন নকলটা কিনলে বাংলাদেশিটা পড়বে আর আসলটা হচ্ছে ইন্ডিয়ান তো ভিডিওটা শুরু করা যাক প্রথম কথা হচ্ছে আমি যে ডাইসগুলো দেখতে পাচ্ছি না এই ডাইসগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে যারা রেডি কালার দিয়ে কাজ করেন তারা রেডি কালার দিয়ে কিন্তু রেডি অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো ভিডিও প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন ব্লকের কাজ করি কালার কিন্তু অনেকটাই বানাই তখন এই কম্বলের মধ্যে দিয়ে কাজ করতে সুবিধা হয় কিন্তু এখন আমার কাছে কালার কিন্তু অল্প পরিমাণের আছে তো আমি কালারটা সেভ করতে যাব এখানে কম্বলে দিলে কিন্তু কালারটা প্রথমে চুষে নেবে তো এর জন্য আমি এখানে কম্বলে কাজ করতে চাচ্ছি না আমার কাছে এরকম একটা ফোম আছে তো আপনাদের অনেকেই বাসায় দেখবেন বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের সাথে এরকম ফোম দেয় এরকম ফোম থাকলে এই ফোমের মধ্যে কালারটা দিলে বেশি একটা চুষে ফেলবে না হ্যাঁ কাজ করতে আপনার সুবিধা হবে তো আমি আজকে এটার মধ্যেই কাজ করে দেখাবো তো এখানে আমি জাস্ট কালার যে অ্যাক্রোলিক কালারটা আছে এটা ঢালবো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফোনটা অনেক চিকন ও পাশেও যাবে না তো আমার কালারটাও বেশি একটা দেখা যায় যে লস হবে না আমি যেহেতু অল্প কাজ করব। আমার ডাইসটাও হবে ছোট তো ওই যে ডাইসের জায়গা যতটুক হবে অতটুকুর মধ্যেই আমি রং দেবো এর বেশি কালার কিন্তু রাখবো না তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশি কালার দিচ্ছি না কারণ এখানে কালার অল্প করে আমি জাস্ট একটু আপনাদের দেখাবো তো এরকমভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন তো এখানে আমার এই যে স্পঞ্জ শিট এটার সুবিধা হচ্ছে আপনার কালার বেশি একটা চুষে ফেলছে না যা আছে সব ডাইসেই লাগবে তো আমি আমার ডাইসটা নিব ডাইসটা নেওয়ার আগে আমি জাস্ট কালারটা একটু ছড়িয়ে নিব হ্যাঁ মানে ডাইসটা আমার কতটুকু হতে পারে ওই অনুযায়ী আমি একটু ছড়িয়ে নিব তারপরে ডাইস দিয়ে আমি ড্যাপ ড্যাপ করে ডাইসের মধ্যে কালারটা লাগিয়ে ফেলবো প্রথমবার যখন ছাপ দিব না তখন একদম কাপড়ে দিব না একটা এক্সট্রা কাপড় নিব ওই কাপড়ের মধ্যে ছাপ দিব যেন আমার যদি প্রথমবার কিন্তু ছাপটা ভালো আসে না তো এর জন্য প্রথম ছাপটা যেন কাপড়ে না দেই সে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে এই যে এখানে দেখেন আমার যতটুকু পরিমাণের আছে অতটুকুই নিয়েছি এই প্রথম ছাপটা কিন্তু তেমন একটা ভালো আসে না যার জন্য আপনি যে কাপড়ে জামাতে করবেন ওই জামাতে দিবেন না অন্য কোথাও একটা প্রেস করবেন ওকে এ বিষয়টা আমি বুঝাতে পেরেছি আশা করি অনেকেই প্রশ্ন করে আপু ব্লকের কাজ করলে কি জামা আগে ধুয়ে নিব নাকি তো তাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনি চাইলে কাপড় ধুয়ে নিতে পারেন আর যদি চিন্তা করেন যে ধুবো না সেটাও পারবেন কারণ এখন বেশিরভাগ কাপড়ে দেখা যায় অত একটা বেশি মার থাকে না তো আপনারা নিজেরা যদি চান সেক্ষেত্রে ধুয়েও নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ছাপটা কিন্তু ভালো আসেনি পরের ছাপটা দেখেন এটা হচ্ছে ভালো এসেছে হ্যাঁ তো প্রথম ছাপটা একটু অন্যরকম আসে এর জন্য দ্বিতীয় ছাপটা আর একটু বেটার আছে তো এর জন্য আমি বলি যে সব সময় প্রথম ছাপটা জামাই দিবেন না এরপরে যদি আপনার মনে হয় যে আপনার যে ছাপটা দিয়েছেন এটা একটু হালকা চলে এসেছে এটা ঘাবড়ানোর কিছু নেই আবার আরেকটা ছাপ দিবেন এটার উপরে দেখবেন ঠিকঠাক মতো ওই আপনার কাঙ্ক্ষিত ছাপটা চলে এসেছে আর যদি তাও মনে হয় যে কোথাও একটা কালার এদিক সেদিক হয়েছে তো আপনার কাছে তো তুলি আছেই তুলি দিয়ে কালারটা করে ফেলবেন ওকে তাহলে আমি বুঝাতে পেরেছি বিষয়টা আশা করি তো ব্লকের ডাইস কিন্তু যারা অনলাইনে কিনতে চান ঢাকার বাইরে থেকে বা ঢাকা থেকে তারা কিন্তু আমার পেজে নক দিতে পারেন যার নাম গার্নি সুইথ সুমোনা তো ওখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডাইস পাবেন এক এক সময় এক এক রকম কালেকশন থাকে আমার ডাইসের নির্দিষ্ট কোনো ডাইসে এখন যেটা দেখাচ্ছে ওটা যে পাবেন ওই রকম এর একটু সুন্দরও পেতে পারেন হ্যান্ড পেন ব্লক বাটিক স্ক্রিন প্রিন্ট ক্যানভাস সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আমার পেজের সাথে কাঠের গহনাও এখন নতুন অ্যাড করেছি তো আপনারা এইসব ক্রয় করতে চাইলে অনলাইনে আমার পেজে নখ দিলেই হবে এছাড়া বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে কিন্তু আমার পেজে নখ দিতে পারবেন পেজের সাথে কানেক্টেড থাকবেন গার্নিশ সুমোনা এছাড়া সুমোনা ক্রিয়েশানস নামেও একটা পেজ রয়েছে আমার তো আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি ব্লগ নিয়ে আপনার ধারণা দেবার রেডি কালার দিয়ে কীভাবে করতে হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ